চলমান বলয়ের বাইরে গিয়ে গণ্ডি পেরুনো মানুষরাই একদিন চেনা পরিচয়ের পথ পাশ কাটিয়ে ঘুরে দাঁড়ালেন। তারুণ্যের সাহস ছিল, তবে সেটাই তাদের প্রধান অলংকার ছিল না। দেশ ও মাটি সংলগ্ন ছিলেন বলেই তো আত্মবিশ্বাসী ছিলেন। সেই জোরেই প্রথার বাইরে গড়ে তুললেন শর্ট ফিল্ম ফোরাম। স্বাধীন চেতা নির্মাতাদের সংগঠন হলো বটে, মেধার দূতি ছড়ানোর পালা। এবার একে একে উঠে দাঁড়ালেন বেশ কয়েকজন গুণী নির্মাতা, তাদেরই একজন মোরশেদুল ইসলাম। পেছনে ফিরে তাকিয়ে তার কাজের ফিরিস্তি দিতে গেলে খুব একটা বেগ পোহাতে হয় না। উঠে আসে স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু নাম। আগামী, চাকা, দীপু নম্বর টু, দুখাই, আখিও তার বন্ধুরা সহ আরো কত কি। খোলা আকাশ পেলে মুক্ত পাখিরা, প্রাপ্তি সব হিসাবের সমীকরণ মিলিয়ে দেয় না। সমাজ ও রাষ্ট্রের ভারও বইতে হয় একজন শিল্পীকে, তাই পিছনে ফিরে সামনে তাকিয়ে করলেন তার অনুভূতিমালার উচ্চারণ। এই অর্জনটা কিন্তু খুব সহজ ছিল না, সহজ ছিল না, অনেক কঠিন ছিল পথটা। কারণ প্রথম দিকে আমরা যখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বিকল্প ধারার একটা চলচ্চিত্র আন্দোলন শুরু করলাম, তখন অনেকেই কিন্তু, বিশেষ করে মূলধারার চলচ্চিত্রের অনেকেই, এটাকে একেবারেই স্বীকার করতে চাইতেন না। তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন যে এটা আবার কি, আমাদের একটা ফিল্ম মানে আপনার দশটা শর্ট ফিল্মের সমান, এইরকম। সেটা কিন্তু আমরা তখন আমরা কাজের মধ্য দিয়ে সেটা আমাদের প্রমাণ করতে পেরেছে যে আসলে এই ধরনের ছবিরও একটা জায়গা আছে এবং এই ধরনের ছবিও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্মান বয়ে আনতে পারে। তো সেই দীর্ঘ যাত্রার ফলে কিন্তু এখন আমার মনে হয় কেউই আর এটা অস্বীকার করবে না যে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের গুরুত্ব কতটুকু, এটাই আমাদের একটা বড় অর্জন। যে স্বপ্ন নিয়ে যাত্রা হয়েছিল, সেলুলয়েডি আকাশে যেভাবে উজ্জ্বল হতে চেয়েছিলেন সবাইকে নিয়ে, তার কতটা সফল হলো? একেবারে যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছি সেটা আমি বলবো না, তবে 16 মিলিমিটারে যখন ছবি করা শুরু করেছি সেটা কিন্তু অন্যরকম একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। হ্যাঁ, কারণ 35 মিলিমিটারে ছবি হতো তখন, মানে একটা চলচ্চিত্র সম্পর্কে একটা ধারণা ছিল যে চলচ্চিত্র মানে একটা বিশাল ব্যাপার, অনেক আয়োজনের ব্যাপার, অনেক পুঁজির ব্যাপার, এবং চলচ্চিত্র নির্মিত হবে 35 মিলিমিটার ফরম্যাটে এবং চলচ্চিত্র মুক্তি পাবে, প্রদর্শিত হবে প্রেক্ষাগৃহে, সিনেমা হলে। এই কনসেপ্টটা কিন্তু আমরা ভেঙে দিতে চেষ্টা করেছি। হ্যাঁ, এবং তখন তো ফিল্ম ফরম্যাটেই ছবি হতো, তখন তো আর ডিজিটাল ফরম্যাট বা ভিডিও ফরম্যাট এগুলো ছিল না। তো আমরা তখন বেছে নিয়েছি বিকল্পভাবে আমরা 16 মিলিমিটার ফরম্যাট, কারণ এটা অনেক সহজ লভ্য এবং খরচও অনেক কম, সেই জন্য আমরা 16 মিলিমিটার ফরম্যাটে ছবি তৈরি করেছি এবং সেই ছবিগুলো আমরা নিজেরাই দেখিয়েছি। কারণ 16 মিলিমিটার ফরম্যাটের 16 মিলিমিটার যে প্রজেক্টার সেটা অনেক পোর্টেবল, আমরা যে কোনো জায়গায়, সিনেমা হলের মুখাপেক্ষি আমাদের থাকতে হয় নাই, আমরা যে কোনো জায়গায় গিয়ে সেই ছবিটা প্রদর্শন করতে পেরেছি, এমনকি মাঠে ঘাটে পর্যন্ত আমরা ছবি প্রদর্শন করেছি। তো প্রথম দিকে আমাদের যে ছবিগুলো আগামী এবং হুলিয়া, এই ছবিগুলো তো বাংলাদেশের সব জায়গায় চলেছে, এবং আমরা যখন পাবলিক লাইব্রেরিতে শো করতাম এত লম্বা লাইন হতো যে জাদুঘর পর্যন্ত লাইন চলে আসত। আমার চাকা ছবির ক্ষেত্রেও তাই ঘটেছে। তো সুতরাং এই আন্দোলনটা কিন্তু খুব খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছিল। আমার প্রথম ছবি আগামীতেই আমি আন্তর্জাতিকভাবে সিলভার পিকক পেয়েছিলাম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট ডিরেকশনের জন্য। তো সুতরাং রাতারাতি পপুলার হয়ে ওঠে আন্দোলনটা, এবং তারপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু আন্দোলনটা এই পর্যায়ে এসেছে। এবং এখন কিন্তু আমাদের ছবি, আমরা 35 মিলিমিটারের ছবি করছি, এখন তো ভিডিও ডিজিটাল ফরম্যাটের ছবি হয়, কিন্তু তার আগে আমরা কিন্তু, আমি যেমন আমার দীপু নাম্বার টু থেকে শুরু করে আমি 35 মিলিমিটারের ছবি করা শুরু করেছি, এবং আমাদের ছবি তখন সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং সিনেমা হল মালিকরা কিন্তু তখন আগ্রহ নিয়ে আমাদের ছবি মুক্তি দিয়েছে। তো সেটাও আমার মনে হয় একটা আমাদের বড় অর্জন। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্রে এই যে আমরা 16 মিলিমিটার ফরম্যাটের মধ্য দিয়ে একটা বিকল্প চলচ্চিত্র আন্দোলন গড়ে তুলেছিলাম,
ওটা অনেক পথ পাড়ি দিয়ে অনেক সংকটময় পরিস্থিতি মধ্য দিয়ে এসে আজকে একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটাই হচ্ছে আসল কথা। গুণী এই নির্মাতার স্বপ্নের সাথে হেঁটে বহুদূর এগিয়েছে সারথি সংগঠন শর্ট ফিল্ম ফোরাম। 36 বছর পূর্ণ করা সংগঠনটি এবার আজীবন সম্মাননা দিলেন মোরশেদুল ইসলামকে। এমন অর্জনের পর অভিব্যক্তি প্রকাশে তাই সলজ্জ তিনি। এই সংগঠন যখন আমাকে সম্বর্ধনা দেয়, সম্মাননা দেয়, তখন সেটা অন্যরকম আনন্দের। শর্ট ফিল্ম ফোরামের সাথে আমার অনেক স্মৃতি, অনেক সুখের স্মৃতি আছে, অনেক দুঃখের স্মৃতিও আছে দীর্ঘ পথ চলা শর্ট ফিল্ম ফোরামের সাথে। এবং শর্ট ফিল্ম ফোরামেরও অনেক বিবর্তন ঘটেছে, কিন্তু শর্ট ফিল্মের যে কনসেপ্টটা, মানে স্বল্প দৈর্ঘ্য বা বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের যে ভূমিকাটা, সেটা কিন্তু কখনোই খাটো হয়ে যায়নি আর কি। এখন হয়তো অনেকেই শর্ট ফিল্মের সাথে যুক্ত না, ফোরামের সাথে যুক্ত না, শর্ট ফিল্ম করছে ইন্ডিভিজুয়ালি, কিন্তু তারাও কিন্তু কোনো না কোনোভাবে এই আন্দোলন দ্বারা প্রভাবিত। সুতরাং এই ধরনের একটা সংগঠনের কাছ থেকে যখন আমাকে সম্মাননা দেয়া হলো, তখন আমি খুবই আনন্দিত হয়েছি। মোরশেদুল ইসলাম ছাড়াও চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলকেও আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। দেশের চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। ক্রান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।